আপনারা অনেকেই চিন্তা করে থাকেন যে ফুল ফ্রি স্কলারশিপের জন্য কিভাবে আবেদন করব। তো সেই ক্ষেত্রে যেটা হচ্ছে বলতে হবে সেটা আমরা সবার আগে আপনার ডকুমেন্টগুলো প্রিপেয়ার করতে হবে, লাইক আপনার একাডেমিক রেজাল্ট, আপনি কত সালে পাশ করেছেন এবং স্কোর কত আছে এবং আপনার কী কী ডকুমেন্টগুলো হচ্ছে অ্যাপ্লিকেশনের জন্য গুছাতে হবে, সেগুলো আমরা হচ্ছে আপনি যখন আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন ওয়ান বাই ওয়ান হচ্ছে প্রসেস আমরা আপনাকে স্টেপ বাই স্টেপ বলে দিব। আর ফুল ফ্রি স্কলারশিপের জন্য যেটা আমি সবার আগে বলেছি যে আপনার হচ্ছে রেজাল্ট উপরে বেস করে ডেফিনেট আপনার রেজাল্ট কিন্তু হচ্ছে, যদি আন্ডার গ্র্যাজুয়েটের ক্ষেত্রে যে আপনি অ্যাপ্লাই করতে চান 9.8 হতে হবে ফুল ফ্রি স্কলারশিপের জন্য, আর যদি আপনি হচ্ছে মাস্টার্সের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে চান 3.8 হতে হবে সিজিপিএ, সেটা হচ্ছে এমএসসির জন্য। এবং আপনি যদি হচ্ছে এমবিবিএসের কথা চিন্তা করেন, এমবিবিএসের ক্ষেত্রেও আপনি স্কলারশিপ থাকে, সেটা হচ্ছে আপনার ইউনিভার্সিটি ওয়াইজ পারফরমেন্স ওয়াইজে স্কলারশিপ থাকে। সেটাও আমি আপনাকে হচ্ছে নেক্সট স্টেপ কীভাবে কীভাবে করে আপনাকে অ্যাপ্লাই করতে হবে স্কলারশিপে সেটা আমরা পরবর্তীতে বলে দিব। আপনারা যারা চিন্তা করছেন যে হচ্ছে ফুল ফ্রি স্কলারশিপের জন্য আমাদের কীভাবে আবেদন করা যাবে, তাদের ক্ষেত্রে আমি যেটা হচ্ছে বলবো, সবার আগে আপনি হচ্ছে আগে দেখবেন কান্ট্রি ওয়াইজ যে রিকোয়ারমেন্টগুলো আছে যে ফুল ফ্রি স্কলারশিপের জন্য কী কী রিকোয়ারমেন্ট আমাকে ফুলফিল করতে হবে, লাইক সেটা আপনার একাডেমিক রেজাল্ট হতে পারে, সেটা আপনার হচ্ছে ইংলিশ কোনো প্রফিসিয়েন্সি সার্টিফিকেট লাগবে কি না বা কোনো পুলিশ ক্লিয়ারেন্স লাগবে কি না, এবং এর সাথে আর কী কী ডকুমেন্ট আমার লাগতে পারে। লাইক আন্ডার গ্র্যাজুয়েটের ক্ষেত্রে আমি যেটা হচ্ছে বলবো ফুল ফ্রি স্কলারশিপের জন্য আপনার টোটাল জিপিএ কিন্তু হচ্ছে 9.8 থাকতে হবে যদি আপনি ফুল ফ্রি স্কলারশিপ চান। এবং যেটা হচ্ছে মাস্টার্সের ক্ষেত্রে আমার যে জিনিসটা হচ্ছে সবার আগে আপনি চিন্তা করতে হবে সিজিপিএ ব্যাপারটা, সিজিপিএতে কিন্তু আপনার মিনিমাম 3.8 হতে হবে যদি আপনি ফুল ফ্রি স্কলারশিপ উইথ ফান্ডটা চেয়ে থাকেন। এবং এমবিবিএসের ক্ষেত্রেও আপনি স্কলারশিপ থাকে, সেটাও কিন্তু আপনার হচ্ছে ইউনিভার্সিটি পারফরমেন্স অনুযায়ী আপনি স্কলারশিপটা পাবেন।